প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছো, আমার শুভেচ্ছা গ্রহণ করো। আজকে আমি এমন একটি পুষ্টিকর ফল নিয়ে আলোচনা করব যা দেহের জন্য অনেক উপযোগী। সেই জন্য এই সেইটার নাম হলো বানানা, বা এটাকে বলা হয়, বাংলায় বলা হয় কলা, এবং এটার অপর একটা নাম আছে যে অ্যাপেল অব দি প্যারাডাইস। অ্যাপেল অব দি প্যারাডাইস বেহেস্তের একটা ফল বলা যেতে পারে। তা এই অ্যাপেল অব প্যারাডাইস কেন বা বলা হয় সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব এই কলার ভিতরে কী কী আছে সেটা নিয়ে আলোচনা করব। কলার ভিতরে আছে পটাশিয়াম, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, 400 মিলিগ্রাম পটাশিয়াম আছে। ম্যাঙ্গানিজ আছে 13%, এবং ম্যাগনেশিয়াম আছে। এবং আরেকটা আছে যে ক্যারোটিনয়েড আছে, এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা আছে যে প্রতিরোধী স্বেচ্ছার। প্রতিরোধী স্বেচ্ছার আমরা কেন বলি, এটা প্রচুর পরিমাণে আমাদের দেহে শক্তি উৎপাদন করতে পারে। আর আছে পেকটিন নামক এক প্রকার ফাইবার আছে, এটার এখন এই উপাদানগুলো আছে। এরা কী কী কাজ করতে পারে সেই নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমাদের যাদের হৃদরোগ আছে সেই হৃদরোগের হাত থেকে রক্ষা করে কিছুটা, সেটার স্ট্রোক থেকে রক্ষা করে কিছুটা। এবং আরেকটা আছে উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে পারে একটু, যেহেতু বলা হয়ে থাকে যে আমাদের দেহে সোডিয়াম যদি বেড়ে যায় তাহলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, উচ্চ রক্তচাপ হয়। যদি কলা খাওয়া যায় তাহলে 10% কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারে বলা হয়ে থাকে। কলার জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম বলা যায়, 51। আমরা একটা মাঝারি কলার ভিতরে এটা থাকে 51, সুতরাং ডায়াবেটিস রোগীরা এটা খেতে পারে। খাওয়ার নিয়ম হলো যে সকাল 10টার ভিতরে কিছু খাওয়ার পরে খেতে হবে এইটা। আরেকটা আছে এখানে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকায় হলো এটা হাড় গঠনে কিন্তু অনেক সহায়তা করে থাকে, হাড় গঠন করে। এখানে হাড় গঠন করার জন্য যে কোনো পর্যায়ের, যে কোনো বয়সের লোকের এটা খাওয়াতে, শিশু থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের হাড় গঠন করা, হাড়ের ডেনসিটি কমে যায়। আমরা শিশু যখন থাকে তখন হাড় গঠন হয় আর হাড়ের ডেনসিটি কমে যায় কিন্তু যখন আমাদের বয়স বেশি হয়ে যায়, সুতরাং এটা খাওয়া উচিত। এতে প্যাকটিন নামক এক প্রকার ফাইবার থাকায় এটা আমাদের কোষ্ঠকাঠিন্যকে দূর করে দেয়। আমরা কোষ্ঠকাঠিন্য যদি হয় তার জন্য আমরা কী ধরনের রোগ হতে পারে সেটাও কিন্তু আমরা জানি, যে অনিদ্রা হয়ে যায়, তারপরে চোখের নিচে কালি পড়ে যায়, তারপরে ক্লান্তি বোধ হয়, রক্তস্বল্পতা হয়, হ্যাঁ, আর চোখে ঘুম হয় না আসে, মানে অনিদ্রা হয়ে যেতে পারে। আর তাছাড়া কোমর ব্যথা করতে পারে, আর মনোযোগ ব্যাহত হয়, হ্যাঁ, মনোযোগ ঘুমে যেতে পারে। এবং সুতরাং শিক্ষার্থীদের, যারা শিক্ষার্থী আছো, তোমাদের জন্য অনেক একটা ভালো খাবার এই কলা। সুতরাং প্রতিদিন একটা করে কলা খাওয়া উচিত মনোযোগ বাড়ানোর জন্য। এছাড়া আমরা দেখি যে ওজনকে কমায় দেয়, আমরা বডি মাস ইন্ডেক্স ছাত্রদের বলছি, বডি মাস ইন্ডেক্স করে তোমরা দেখবা যে তোমাদের ওজন কমে ঠিক আছে কি না। যাদের ওজন বেশি আছে তারা যেন এই কলা খেতে পারবে। আর কলা খাওয়ার আরেকটা হলো, যারা কিডনি রোগী আছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু কলা খাবেন, আপনাদের কলা খেতে ডাক্তাররা বারণ করতে পারেন। আর কোনো ওষুধ আমি অনুরোধ করব, কোনো ওষুধ খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধগুলো খাবেন আপনারা। ম্যাঙ্গানিজ থাকায় এখানে, যদি ম্যাঙ্গানিজ থাকায় ত্বকের ভিতরে, আমাদের ত্বকের কাজ করে, ত্বকের মসৃণ করে, ত্বকের মানে তারুণ্যকে বাড়ায় দিতে পারে, হ্যাঁ, ত্বক ভালো রাখতে পারে।
সুতরাং কলা খাওয়া উচিত আপনাদের। প্রতিরোধী স্বেচ্ছারের কাছে কি, আমরা আগেই বললাম যে এটা আমাদের দেহে শক্তি উৎপাদন করে, সুতরাং এইসব কাজগুলো করে বলেই এটা ইয়ে। আমরা ক্যারোটিনয়েড, এটা অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের ব্রেনকে সজাগ সঠিক রাখার জন্য আমাদের শর্করা জাতীয় খাবার এবং ব্রেনে প্রচুর পরিমাণ অক্সিজেন দরকার হয়। সুতরাং শিক্ষার্থীদের বলবো এগুলো, এই যে ক্যারোটিনয়েড আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এই এটার জন্য কিন্তু তোমাদের এই কলা খেতে হবে। সুতরাং আমি সবাইকে আজকে বিশ্বে যে যেখানে আছেন তারা তাদেরকে আমি বলবো যে এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন। এখানে শিক্ষার্থীদের জন্য এবং সব সর্বসাধারণের জন্য আমি বিজ্ঞান শিক্ষা দিই এবং বিজ্ঞান মনোযোগী করে তুলি, এবং এই এটা আপনারা শেয়ার করে দেবেন এবং যা সব মানুষকে এটা বুঝাবেন। যারা জানেন তারা তো, তাদের তো কোনো ব্যাপার, তারা শেয়ার করে দেবেন। গ্রামের লোকেরা অনেকেই জানে না কিন্তু এই কলা খাওয়ার উপকারিতা, সুতরাং তাদেরকে এই ব্যাপারে, এই কলা খাওয়ার ব্যাপারে পরামর্শ দেবেন এবং কীভাবে কলা খাবেন, কতটুকু কলা খাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, প্লিজ শেয়ার দিস ভিডিও টু আদার্স হু হ্যাভ নো opportunity for watching this. Thank you very much. Assalamu alaikum once again.